আসসালামু আলাইকুম খান সাবসানাল থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আজকের ভিডিওতে দেখাবো হচ্ছে আপনাদেরকে স্যুপসেট হালিম পিননি পায়েস যার যেটা সুবিধা হয় পরিবেশন করার জন্য বা খাওয়ার জন্য সে সেটাই হবে শুধু সেটে সুপে খাওয়া লাগবে বিষয়টা কিন্তু তেমন না তো যেটা দেখাবো এটা হচ্ছে নাসির ওপাল বা সুপ সুপসেটগুলা এগুলা মানে খুব ভালো চলে এর অন্যতম কারণ হচ্ছে এটা খুবই পাতলা এবং হচ্ছে আপনারা একদম ধবধবা সাদা খুবই স্মার্ট দেখতে এবং মানানসই যার কারণে সিরামিকের তুলনায় পাইরাক্সের ওপাল বা পাইরাক্সের বাটি সেট বা সেট প্লেট এ ধরনের জিনিসগুলো সবচেয়ে ভালো চলে যদিও সিরামিকের তুলনায় পাইরাক্সের বা ওপালের জিনিসগুলো যথেষ্ট বেশি দাম এর কারণ হচ্ছে জিনিস অনেক ভালো সিরামিকের তুলনায় অনেক ভালো জিনিস যার কারণে দাম অনেক বেশি তো কথা না বাড়ি আপনাদেরকে দেখাই শুরুতে যেটা দেখাবো সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন সব সামনেই আছে আমি হাতের কাছে এনে রাখছি যেন দেখাইতে সুবিধা আমার আমার নিজের সুবিধার্থে রাখা তো যেটা দেখাবো সেটা হচ্ছে আর শুরুতে দেখাবো হচ্ছে যে সুপসেট সেগুলো দেখাবো এটা গিফট আইটেম হিসাবে খুব ভালো চলে বাসা বাড়িতে ব্যবহারের প্রয়োজনে যেমন তার থেকে বেশি চলে হচ্ছে আপনার গিফট আইটেম হিসেবে গিফটের জন্য বা অন্যান্য কোনো জায়গায় দাওয়াতে যাওয়ার জন্য এ ধরনের সুপ সেটগুলো বা বিভিন্ন সেটগুলো খুব ভালো চলে এটা আমার জিনিস বলে মনে হয় মানে যারা দিবেন তার খুব কাজে লাগবে সংসারে তো এটা হচ্ছে স্যার সেভেন পিসের সুপসেট এটা বিভিন্ন কালার হয় কালারের কোনো দামে পার্থক্যতা নাই এটা হচ্ছে আপনারা একটা ছটা ছোটো বাটি একটা বড় বাটি আর টোটালে হচ্ছে সাত পিস তো সাত পিসের সেট পরে হচ্ছে আপনারা ছশো টাকা এটা ছশো টাকা পরে আপনাদেরকে মানে সেট দেখানোর পাশাপাশি দাম সম্পর্ক অবগত করে দিলে আপনারা মানে জেনে গেলেন আর আপনারা অপেক্ষায় থাকা লাগলো না বা বিভ্রান্তির মধ্যে পড়বেন না কিনতে গিয়ে সহজেই কিনতে পারবেন তো এটা হচ্ছে আপনার অন্য কালার এই কালারটা ফুটসে বেশ এটা হচ্ছে আপনার কালোর মধ্যে সাদার মধ্যে কালো প্রিন্ট যার কারণে এটা বেশ সুন্দর দেখা যাচ্ছে এটা হচ্ছে ওই সেভেন পিসের এটার আপনার বড় বাটিটা হচ্ছে আট ইঞ্চি আর ছোট বাটিগুলো হচ্ছে পাঁচ ইঞ্চি করে পাঁচ ইঞ্চি ছয়টা বাটি বড় বাটি হচ্ছে আট ইঞ্চি মোট সেভেন পিসের সুপসেট অন্য কালার আর এ কালারটা হচ্ছে রোমান্টিক কালার রোমান্টিক কালার মানে হচ্ছে ফেম নিবেদনের রোমান্টিক কালার না এটার নাম হচ্ছে আপনার রোমান্টিক কালার এটা যখন একসময় চানা প্লেটগুলো আসতো তখন ওই প্লেটের মধ্যে আপনারা এই ডিজাইনটা থাকতো বা এই ডিজাইনের প্লেট আসতো তখন ওই কালারটা ইম্পোর্টারের নাম দিছে হচ্ছে রোমান্টিক কালার যার কারণে এই কালারটাও রোমান্টিক কালার হয়ে গেছে আর বা এটার নামকরণ হয়ে গেছে রোমান্টিক কালার তো এটার ও ওই কালারের চাহিদা থেকে বোধহয় কোম্পানি নাসির ও পাল এটার এই তৈরি করে যত দূর আমরা জানি আর কি তো কালারের কোনো দামের পার্থক্যতা নাই আসলে এভাবে বক্সের উপরে দেখে আপনি হয়তো মানে এটা সম্পর্কে পূর্ণাঙ্গভাবে বুঝতে পারতেছেন না তো আপনাদের সেই সুবিধার্থে আমি একটা সেট অবশ্যই খুলে রাখছি সেটা হচ্ছে আপনার পনেরো পিসের একটা সেট পনেরো পিসেরটার মধ্যে হচ্ছে আপনারা ছয়টা ছোট বাটি একটা বড় বাটি ছটা ছোট চামচ অর্থাৎ স্যুপ চামচ ছয়টা আর একটা বড় দুইটা পিন্ডে বাটি মোট পনেরো পিসের সেট তো এটা যেমন হচ্ছে আপনার ছশো টাকা পরে সেভেন ডিফারেন্ট পিজের সেট পনেরো পিজেরটা আমি দেখাই তারপর আপনাদেরকে ওটার সম্পর্কে দাম বলি আমি ইতিমধ্যে হাতের কাছে রাখছি এটা হচ্ছে পনেরো পিজের তো নিশ্চয়ই বুঝতে পারতেছেন কী কী আছে দেখেই এখানে ছয়টা ছোটো বাটি পাঁচ ইঞ্চির ছটা ছোটো বাটি আট ইঞ্চির একটা বড়ো বাটি দুইটা পিনি বাটি ছটা সুপ চামচ টোটালি হচ্ছে পনেরো পিস পনেরো পিসের দাম পড়ে হচ্ছে এক হাজার টাকা তো আসলে এভাবে দেখে হয়তো আপনারা জিনিস সম্পর্কে পূর্ণাঙ্গবাবু বুঝতে পারতেছেন না আপনাদের সুবিধার্থে আমি একটা সেট বের করে রাখছি মানে ইন্টারাক্ট খুলে রাখছি যেন আপনাদেরকে দেখাতে পারি যে দেখুন এটা হচ্ছে পিন্নিটি পিনি বাটি দুইটা দেয় এটা পনেরো পিসের সেটের মধ্যে দুইটা পিন্নি বাটি পিন্ডি বাটির মধ্যে শুধু পিনিয়ে দিবে তা না বা অন্যান্য জিনিসও দিতে পারো তো এটা হচ্ছে পিন্ডি বাটি দুইটা আর আমি সবগুলো খুললাম না দুইটা যেহেতু পিন্নি বাটি খোলা সহজ হচ্ছে হাতের কাছে আসে সেজন্য আমি খুললাম এটা নাসির ওপালের এখানে লেখা আছে প্রত্যেকটা লোকও থাকবে জায়গায় যেখান থেকে নেবেন দেখে নেবেন না নাসিরোপাল নামে এগুলো আরও নর্মাল হয় নর্মাল এগুলো দাম কম সেটার মধ্যে অবশ্যই নাসির ওপাল লোগো থাকবে না তবে অনেক সময় আপনার লোগো না থাকলেও নাসির ওপাল বলে চালাই দিতে চাবে অনেকে তো এ এটা হচ্ছে আপনার আট ইঞ্চির একটা বড় বাটি আট ইঞ্চির বড়ো বাটি এই কোয়ালিটির জিনিসগুলোর মানে ওপালের জিনিসের স্পেশালিটি হচ্ছে হচ্ছে আপনার এটা পাতলা অত্যন্ত পাতলা এবং আপনার দেখতে অনেক স্মার্ট আর কি আপনার যেমন দব দবা সাদা তেমন আপনার ভালো ফিনিশিং এবং গায়ে ডিজাইন সব কিছু মিলে এটা অত্যন্ত মানে কোয়ালিটিফুল জিনিস যার কারণে তুলনামূলক দাম বেশিই পড়ে তো এসএচের একটা বাটি আট ইঞ্চির একটা বড় বাটি আর হচ্ছে আপনার হালিম বা সুপের বাটি হচ্ছে ছয়টা এটার ছটা এগুলো বাটি বের করা অনেক কষ্টসাধ্য কাজ একটু এই দিক সেদিক হইলে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে যেহেতু সেভাবে প্যাকেট করার বেশ কষ্টদায়ক খুলে দেখাচ্ছি আপনাদেরকে আপনাদের সুবিধার্থে ব্যাপার এই যে এ হচ্ছে আপনার পাশেঞ্চির ছোটা বাটি এটার বাহিরে প্রিন্ট থাকে আর এক সময় আপনারা ভিতরে প্রিন্ট দিত চানা যেগুলো আসতো সেগুলো ভিতরে প্রিন্ট দিত তবে ভিতরে প্রিন্ট চেয়ে বাইরে প্রিন্টে জরুরি কারণ যে খাবে সে প্রিন্টের দিকে তাকাই থাকবে কেন যে বাইরে থেকে দেখবে সে ফিন্টের প্রিন্টের দিকে তাকাই থাকবে এমনটা হওয়া উচিত তো নাসিরাপাল অবশ্য আপনারা বাইরে প্রিন্ট দিছে প্রিন্টগুলো বেশ সুন্দর দেখতে সাইডে প্রিন্ট আর গায়ের মধ্যে ডিজাইন আছে ডিজাইন কারণে ডিজাইনের কারণে আপনার ঢেউ ঢেউ ডিজাইনের কারণে বাটিটার মানে আরও সৌন্দর্য বেড়ে গেছে যদিও এক একজনের দৃষ্টি শিবঙ্গী এখন এক এক রকম আমার কাছে এরকমই মনে হচ্ছে তো এটা হচ্ছে ছয়টা বাটি থাকে আমি সবগুলো খুলে দেখাইলাম না এর কারণ হচ্ছে এটা বের করা অনেক ঝামেলার মনে হচ্ছে যেহেতু একটা বের করতে ফোম ভেঙে গেছে আবার রিস্কিও বটে হয়তো আপনি বলবেন যে তাহলে আপনি নিলে খুলবেন কেমন আপনি যখন নেবেন তখন এটা আপনার ফোম ভেঙে ফেললেও হবে কিন্তু আমি তো ভাঙবো না আমার তো এটা বিক্রি করা লাগবে আমি তো আপনাকে দেখানোর জন্য দেখানো সত্ত্বেই এভাবে বের করছি যেন আপনি বুঝতে পারেন আনুমানিক একটা ধারণা পান এ হচ্ছে আপনার সব বাটি ছটা গেলো আর হচ্ছে আপনার সবসামুস হচ্ছে যেগুলো এগুলো হচ্ছে ছয়টা সুব চামুচ সব হচ্ছে এই এটা ছয়টা থাকবে এটা ছয়টা সোব দুটা দুইটা পিনি বাটি ছয়টা সুপ বাটি আরও একটা বড় বাটি তো এ হচ্ছে পনেরো পিসের সেট এটার দাম পরে হচ্ছে আপনার এক হাজার টাকা মানে এক হাজার টাকা রাখা যায় ইনট্যাক্ট আমি খুলছি খুলে আপনাদেরকে দেখালাম এটা ন্যূনতম ধারণা দেওয়ার জন্য এ হচ্ছে কোনো পিসের সেট এটার মধ্যে আরো কালার আছে কালার দেখালাম না যেহেতু একটা মানে খুলছি সেজন্য একটা দেখালে আশা করি বুঝতে পারবেন যার কারণে আর অন্যটা খোলার প্রয়োজন মনে করতেছি না গিফট সেট কিনতে গিয়ে অনেকে আবার কম বাজেটের মধ্যে জিনিস খোঁজেন বা অনেকে নিয়ে নেন তবে একটা জিনিস সতর্ক করতে চাই সে ধরনের আপনার দেখা গেছে অনেকে আপনার পছন্দ করে এ ধরনের এ ধরনের জক সেট নিতে চায় প্রিন্টের জক এই গুলা যেরকম দেখে প্রিন্টের জক সেট গ্লাস একটা জগ তো এই ছয়টা গ্লাস একটা জগের যে আপনারা প্রিন্টের সেটগুলা এগুলো কিনতে গেলে অবশ্যই সতর্ক থাকবেন কারণ এ ধরনের সেটগুলা আপনার দাম পড়ে হচ্ছে সাড়ে তিনশো তিনশো এরকম দামে আপনি পাবেন কিন্তু কথা হচ্ছে আপনার এগুলা কালার বা প্রিন্ট উঠে যাবে কিন্তু এই ধরনের গ্লাসগুলা প্রিন্ট উঠে যায় জগগুলা প্রিন্ট উঠে যায় প্রথমত জগ দেয় হচ্ছে হার্ড প্লাস্টিক তথা চাষের জগ আর কাঁচা তো জগ দেয় না জগ দিলেও সেটা হচ্ছে নিম্নমানের জগগুলা দেয় যার কারণে ওটা প্রিন্ট উঠে যায় আমি নিজেও বিক্রি করি আমি নিজেও বিক্রি করি আমার কাছ থেকে অনেকে নেয় তবে নেওয়ার সময় যদি কেউ জিজ্ঞেস করে যে ভাই কালার টালার উঠবে না বললাম যে ছয়টা সাদা পানির গ্লাসের দাম পড়ে হচ্ছে সাড়ে তিনশো টাকা আর আপনার ছটা গ্লাস একটা জব পাচ্ছেন তিনশো টাকায় তাহলে আপনি বুঝতেছেন না জিনিস কেমন হবে না নেওয়া না নেওয়া আপনার রবি রসি কিন্তু জিনিস এটা অত কোয়ালিটি ফুল না এর দাম কমের মধ্যে এমন জিনিসে চাইলে নিতে পারেন নাও নিতে পারেন তো যার ভালো লাগে নেয় যার ভালো লাগে না না তো গিফট সেটের মধ্যে এই জিনিসটা থাকবেন এর মধ্যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিওর জন্য গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম